Assalamualaikum everyone. Welcome to my YouTube channel and Facebook page. আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ভাই মেট্রো রেলে ওঠার জন্য একটু এক্সাইটেড ছিল। তো তারই ইচ্ছা পূরণের জন্য আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেই। বাসা থেকে বের হয়ে একটি রিকশা নেই এবং 70 টাকা ভাড়া দিয়ে সেই রিকশাটা চলে যায় ঢাকা ইউনিভার্সিটির মেট্রো রেলের যে স্টেশন আছে সেখানে। তো বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটির যে স্টেশনটা আছে সেটাই কাছে, সো আমরা সেখানেই চলে গেলাম। মেট্রো রেলে আমাদের গন্তব্যস্থান হবে উত্তরা উত্তর, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা উত্তরা উত্তর যে স্টেশনটা আছে সেখানে যাব। সো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে মেট্রো রেলে ওঠা থেকে শুরু করে আমাদের জার্নিতে কত টাকা খরচ হলো এবং টিকিটের প্রাইস কত এবং কতটুকু সময় লাগে মেট্রো রেলে যেতে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে স্টেশন আছে সেখানের টিকিট কাউন্টারে চলে গেলাম এবং এখানে প্রচণ্ড মানুষের ভিড়। এখানে টিকিট কাটার সিস্টেম হচ্ছে অটোমেটিক মেশিনের মাধ্যমে। সো এখানে সিঙ্গেল লাইন আমরা সব দাঁড়িয়ে আছি, লাইন কম ছিল সেই লাইনেই আমি দাঁড়িয়ে যাই। এখানে টিকিট কাটার সিস্টেম হচ্ছে মেশিনের মাধ্যমে, অনেকটা এটিএম বুথের মতো, এবং টিকিটটা আপনাকে নিজে নিজে কাটতে হবে। যদিও স্টাফ থাকে, কোনো প্রবলেম হলে পিটপাস থেকেই স্ক্যান করলে সেই টাকাটা কেটে নেয়। সো যারা রেগুলার যাতায়াত করেন তাদের জন্য সেটা পিটপাসটা আমার মনে হয় খুবই দরকারি একটি জিনিস, কিন্তু আমরা যারা এমনি ঘুরতে যাই বা নর্মালি যারা আমরা মেট্রো রেল ইউজ করি না খুব একটা, তাদের জন্য র্যাপিড পাসের কোনো প্রয়োজন নাই। তারা নর্মালি যেই টিকিটটা পাওয়া যায় স্বয়ংক্রিয়ভাবে সেই টিকিটটা কিনতে পারি। সো আমাদের টিকিট কাটার শেষে আমরা দু একটা ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা অপেক্ষায় ছিলাম আমাদের ট্রেনটা কখন আসবে। তো দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমাদের সেই ট্রেন চলে আসলো, যদিও খুব একটা সময় লাগে নাই, সর্বোচ্চ 5 মিনিট লেগেছে। তারপর আমরা মেট্রো রেলে উঠে যাই এবং ভিতরে উঠেই খুব ঠান্ডা একটা বাতাস ফিল করলাম, অর্থাৎ ভিতরে পুরোটাই এসি এবং খুবই মজার একটা অনুভূতি। বাট আমরা সিট পাই নাই, এখানে খুব ক্রাউড ছিল, সেই ক্রাউডের মধ্যে আসলে আমরা সিট পাই নাই। পরবর্তীতে যখন দু একটা স্টেশন আমরা ক্রস করি তারপরে আমরা সিট পাই, সেই সিটে আমরা তখন বসি। জার্নিটা খুবই ভালো লেগেছে, যদিও দিনের বেলা হলে খুব ভালো হতো। আমরা বিকেলে বের হয়েছিলাম এবং আমাদের ট্রেন মুভ করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং বাইরের খুব একটা আবহাওয়া পরিবেশ আমরা দেখতে পাই নাই। তারপরে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো। অবশেষে আমরা মেট্রো রেলে করে উত্তরা উত্তর, অর্থাৎ উত্তরা নর্থ যে স্টেশনটা আছে সেখানে চলে এসেছি এবং ওখানে মেট্রো রেলের উত্তরা উত্তরে একটা ফুডকার্ট আছে, কয়েকটি ফুডকার্ট এখানে দেওয়া আছে। ফুডকার্টের ভিতরে আমরা গেলাম, ওখানে কিছু খাবার দাবার খেলাম, নাচোস অর্ডার করেছিলাম, নাচোস খেয়েছি, ছোটোটা বার্গার অর্ডার করেছিল, খেয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে মজা করে তারপরে আবার আমরা মেট্রো থেকে ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে আমাদের গন্তব্যস্থল এবার হচ্ছে ফার্ম গেট এবং ফার্ম গেটের টিকিট হচ্ছে উত্তর উত্তর থেকে। সে থেকে আমরা সরাসরি চলে গেছি সংসদ ভবনের সামনে এবং সংসদ ভবনের সামনে আমরা কিছুক্ষণ বসেছিলাম, মজা করলাম, চানাচুর মাখা খেলাম, আইসক্রিম খেলাম। তারপরে আমাদের হঠাৎ করে ঘোড়ার গাড়ির দিকে চোখ পড়লো, তো আমরা সব করলাম ঘোড়ার গাড়িতে উঠবো, দেন যেই কথা সেই কাজ, আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম। মজার ছিল, ঘোড়ার গাড়ির টাকাটা নিয়েছিল 150 টাকা, মামা বলেছিল যদিও 300 টাকা, কিন্তু মামার সাথে আমরা মজা করে বলছিলাম মামা 100 টাকা দেবো, মামা মানে নাই। পরে সত্যি সত্যি সে আমাদের আবার ডাকে মামা সত্যি কি যাবেন কি না, তারপরে আমরা বললাম আচ্ছা আপনাকে 50 টাকা বাড়াই দিব, তারপরে সত্যি সে আমাদের নিল। তো আমরা হচ্ছে সংসদের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই একটা চক্কর দিয়ে তারপর ঘোড়া গাড়ি থেকে মামাকে পেমেন্ট করে আমরা নেমে গেলাম। সো দিনটা খুবই মজা ওঠা। অ্যান্ড ফাইনালি বাসায় যাওয়ার আগে আমাদের খুব ক্ষুধা লেগেছিল, তো ক্ষুধা নিবারণের জন্য আমরা পানিপুরি, চিকেন মোমো এবং সর্বশেষ আইস গোলা সেটা খেলাম এবং খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সো ফাইনালি আমরা নেক্সট বাসার দিকে রওনা দিলাম এবং খুব টায়ার্ড ছিলাম সারাদিনের ঘোরাঘুরিতে। এটাই ছিল আজকের ভিডিও মেট্রো রেলে ঘোরাঘুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।